আপনি জানেন কি, রান্নায় পোড়া তেলের ব্যবহার মৃত্যু ডেকে আনে। খাবার তৈরিতে অপরিহার্য উপাদান তেল, তবে এই তেল ব্যবহারে আমরা সবচেয়ে বড় ভুল করি। অনেকে প্রায়ই থেকে যাওয়া পোড়া তেল পুনরায় ব্যবহার করেন। এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। পোড়া তেলের ব্যবহারে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এমনকি ক্যান্সারও হতে পারে। গবেষণায় দেখা গেছে পোড়া তেলে স্মোক পয়েন্ট কম থাকে, অর্থাৎ আগে থেকে অনেক কম উষ্ণতায় ফুটতে থাকে তেল। গবেষকরা বলেছেন তেলের স্মোক পয়েন্ট একবার কমে গেলে তা ক্ষতি করে শরীরের। এছাড়া তেল বরাবর ব্যবহার করলে তৈরি হয় র‍্যানসিড, যা শরীরের পক্ষে ক্ষতিকারক। তেলে বাজে গন্ধ হয়ে যায়। এমন তেলে রান্না করলে খাবারের বিষক্রিয়া হতে পারে। একই তেল বারবার গরম করলে তেলে তৈরি হয় এইচএন নামক একটি উপাদান, যা শরীরে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। হাই কোলেস্টেরল ডেকে আনে হার্টের সমস্যা। পাশাপাশি এই সামান্য অসচেতনতার জন্য হতে পারে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক, অ্যালজাইমস, পার্কিনসন্স ডিজিজের মতো রোগও হতে পারে। এই এইচএনই কোষের ডিএনএ আরএনএ এর গঠনের ক্ষতি করে। অন্যদিকে বারবার এক তেল ব্যবহার বাড়ায় ক্যান্সারের আশঙ্কা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।